সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি একটি বান টোটকা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই বান টোটকাটি বানের জগতে সর্বশ্রেষ্ঠ একটি টুটকা। এই মন্ত্র দ্বারা অনেক কাজ সম্পন্ন হয়েছে আশা করি আজকের এই টুটকাটি দ্বারা আপনি যে কোনো যে কোনো মানুষকেই আপনার শত্রুকে এই টোটকাটির দ্বারা বান মারতে পারবেন সো আজকে আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাব আর এই ভিডিও সম্পর্কে অনেকে আমাকে মতামত দিয়েছেন যে ভাইয়া অনেক কঠিন একটি মন্ত্র দিন কারণ আমি নকশার মাধ্যমে আপনার বানমার কাজ সমন্বয় করেছি আজকে নতুন এই মন্ত্রটি ধারা করব আর আপনারা যারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন তাহলে দেরি না করে আজকের টুটকাটি শুরু করা যাক হ্যালো ভিওয়ার আজকের এই টুটকাটি করতে আপনার কিছু জিনিস প্রয়োজন হবে এখানে যে নকশাটি লিখেছেন প্রথমে নকশাটির ব্যাপারে বলি আপনাকে যে মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রটি আপনি লিখবেন কিন্তু এই যে যেখানে যেখানে অমুকের কলি যায় মারালাম বজ্র বান যে দেওয়া আছে এই অমুকের এই অমুকের পরিবর্তে আপনার ওই শত্রুটির নাম লিখতে হবে এই আবার এখানে অমুক আছে ওইখানেও আপনার শত্রুর নাম লিখতে হবে নাম লেখার পরে এই ঠিক এইভাবে একটি সাদা কাগজে আপনার সাদা কাগজে এই যে দুটি চতুর্ভুজের মতো ই দেওয়া আছে ওইভাবে দেবেন তারপর ভেতরে মন্ত্রটি লিখবেন এই মন্ত্রটির সাথে আপনার প্রয়োজন হবে যে শত্রুর কোনো এক অঙ্গের জিনিস অথবা চুল অথবা হাতের চিড়ি ভরু অথবা কাপড় দিয়েও করা যাবে পরনীয় কাপড়ের একটু সেরা অংশ ওই কাগজ এই কাগজের মাঝখানে ওটি রেখে ভালো করে ভাঁজ করে আপনার ষাট বল ওয়াল ষাট টিউবওয়েল বলতে সাত পুকুর ষাট টিউবওয়েলের পানি আপনাকে জোগাড় করতে হবে একটি বোতলের ভিতরে ওই ষাট টিউব পানি জোগাড় করবেন জোগাড় করার পরে এই নকশাটি বিশেষ করে শুক্রবার দিন রাত্রে পাক পবিত্র পাক পবিত্র অবস্থায় আপনার ওই এর ভেতরে চুবাতে হবে চুবাতে চোবানোর পরে যে নকশাটি অবশ্যই দুটি পেজে লেখতে হবে ওই চুবিয়ে ভালো করে আগেই চুপাবেন না ভুল হয়ে গেল যে প্রত্যেক আপনার এই যে মন্ত্রটিতে আছে এই মন্ত্রটি আপনাকে তিন দিন একটা না পাঠ করে পাঠ করতে হবে রাত একটার পরে তিন দিন শুক্রবার থেকে শুরু করতে হবে শুক্রবার শনি রবিবার তিন দিন পাঠ করার পরে পরে ওই ষাটটি গোলের পানির মধ্যে চুবাতে হবে সমান্ত পরে ওই যে পানি অর্ধেক করে ফেলতে হবে ওই কাগজ থাক আর না থাক অর্ধেক করতে করে ফেলতে হবে অর্ধেকের পরে ওই অর্ধেক পানিটুকু আপনার ওই সূত্র বাড়ির আশেপাশে ছিটিয়ে আসতে হবে ছিটানোর সময় অবশ্যই এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে ছিটানোর পরে আর যে অর্ধেক থাকবে এই অর্ধেক পানি আপনাকে ওই একটি নদীতে অথবা যে কোনো নদী কবরস্থান অথবা শ্মশানে আপনাকে ছিটিয়ে আসতে হবে এই মন্ত্রটি পড়ে পড়ে তারপরে যখন চলে আসবেন ওই নকশাটা থাকবে ভিজা নকশা এবং ওই যে চুল অথবা কিছু ওই সব কিছু আপনাকে একটি কঠিন রোদে শুকাতে হবে শুকিয়ে যখন কটকটা হয়ে যাবে তখন একটি রাতে আপনাকে একটি ফাঁকা স্থানে অগ্নিকাণ্ড চালাতে হবে অগ্নিকাণ্ডটি জ্বালানোর পরে এই যে নকশাটি ওই নকশাটি আপনাকে পুরতে হবে ভালো করে আগুন অগ্নিকাণ্ড বেশি করে জ্বালিয়ে পুরতে হবে পরে যে ছাইটুকু থাকবে একটি তাবিজের ভিতরে ভরতে হবে এবং ওই ছাই ভরার পরে যে মোমবাতি থাকবে ওই ভালো করে মুখটি আটকে দিতে হবে আটকে দেওয়ার পরে এই তাবিজটি আপনাকে একটি শ্মশানে ঘেরে আসতে হবে ভালো করে ঘেরে আসার পরে আপনার কাজ শেষ এবং আপনাকে তিন দিন ঘর থেকে বের হওয়া যাবে না ওই ঘরের থেকে বের হওয়ার পরে যে পর্যন্ত তিন দিন এর মধ্যে দেখবেন সত্য গেছে একটা হয়ে গেছে এবং আপনি তিন দিন বাড়িতে থেকে যাবেন সো আজকের কথা ভাবব না এ পর্যন্ত এই ভিডিও আর টুকটাটি অবশ্যই কাজ করবে যে নিয়মগুলো শর্টকাট বলে দিলাম ওই নিয়মই একটু আস্তে আস্তে বুঝে বুঝে করলেই হবে সো আপনার সবাই সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে